গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে যে কথাটা শেয়ার করতে চাই বা বলতে চাই যে সমাজে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে পরিচিত মানুষ বা আত্মীয় স্বজন আছে যখন মেয়ে হবে তখন আপনাকে জ্ঞান দেবে ও মেয়ে হয়েছে চিন্তা করবেন না বিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু যখন বিয়ের সময় আসে তখন কিন্তু দেখবেন পাশে এসে কিন্তু একজন কেউ দাঁড়াবে না তো যখন দাঁড়াবেনই না তো এই জ্ঞানগুলো দিতে চান কেন দাঁড়াবেন না পাশে অথচ যে মেয়েটার যখন বিয়ে হচ্ছে না তখন চিন্তা ও এত বড় হয়ে গেল বিয়ে হচ্ছে না আবার বিয়ে হয়ে গেল তখনও আপনাদের চুলকানি ও বিয়ে হয়ে গেছে এর বাচ্চা টাচ্চা কবে নি তখন বাচ্চার চিন্তা কোথায় ঘুরতে গেলি হ্যান ত্যান অনেক প্রশ্ন বিয়ের আগেও আপনাদের চিন্তা বিয়ের পরেও চিন্তা তো আপনাদের এত চিন্তা কেন বলুন তো শুধু শুধু চিন্তা করে নিজেদের পেশার টেশার বাড়াবেন না নিজেদের বাড়ির মেয়েকে নিয়ে ভাবুন তো কোনো এক বৌদি আমাকে বলেছিল যে আর কবে বিয়ে হবে তোমার তো বৌদি আপনাকে বলছি যে আপনি আগে নিজের মেয়ের বিয়ে দিন হ্যাঁ আপনার মেয়ের অবশ্য খুবই ছোট এখন অনেক সময় আছে তো আগে নিজের বাড়ির মেয়েকে দেখুন নিজের মেয়েকে বিয়ে দিন তারপর অন্য বাড়ির মেয়েকে নিয়ে ভাববেন তো ঠিক আছে অন্য বাড়ির মেয়েকে নিয়ে পরে ভাববেন আগে নিজের বাড়ির মেয়েকে নিয়ে ভাব বাংলা একটা কথা আছে জানেন তো বন্ধুরা এটা নিজের সবাই যেন যার বিয়ে তার আর ঘুষ নেই পাড়াপড়শির ঘুম নেই তো সেই হচ্ছে কিছু কিছু মানুষের অবস্থা তো অন্যের নিয়ে ভাবা বন্ধ করুন নিজেরা ভালো থাকবেন বন্ধুরা এই কথাটাই তোমাদেরকে বলার ছিল এখন আমি আসছি টাটা তোমরা সুস্থ থাকো ভালো থাকো